দক্ষিণবঙ্গের জন্য বর্ষা এখন দুর্বলই রয়েছে, তো আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলো। খুব একটা বেশি থাকবে না, মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তারপর 29-30 তুলনামূলকভাবে কিছুটা বাড়বে, তবে এখনই যে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি সেরকম কিছু নেই আগামী 5 দিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে। আগামীকাল উত্তরে যে 5টা জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 28 থেকে 29 তারিখ এই দুদিন বৃষ্টিটা আরেকটু বাড়বে, বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কোচবিহার এবং দার্জিলিং এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 30 তারিখ থেকে তুলনামূলকভাবে কিছুটা কমবে। কলকাতার ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 3 দিনে, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত থাকছে এইরকমই। এখন যেরকম চলছে খুব বেশি বৃষ্টিপাত থাকবে না, মাঝে মধ্যে এরকম হালকা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। 29-30 একটু বাড়বে, তবে ওই হালকা থেকে মাঝারি বৃষ্টির মধ্যেই থাকবে, ভারী বৃষ্টি আপাতত থাকছে না, সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়, সেই সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে, সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়, সেই সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। আগামী 5 দিন আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না।